হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একদম দোকানের মতন ছানার পায়েস। শীতকাল যেহেতু পড়ে গেছে, তাই বাজারে পাটালি গুড়, নতুন গুড় প্রচুর অ্যাভেলেবেল। আমি পাটালি গুড় দিয়ে এই রেসিপিটা করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির আপডেটগুলো আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে নতুন গুড় দিয়ে ছানার পায়েস তৈরি করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক আমি এখানে কি কি উপকরণগুলো নিয়েছি। নিয়েছি এলাচ গুঁড়ো, 1 কাপ পরিমাণ মতন চিনি, কাজু কিশমিশ, পেস্তা কুচি, আর আমুলের দুধ, পাটালি গুড়, আর অবশ্যই ছানা। ছানাটা এখানে পুরোটা আমার দরকার লাগবে না, যতটা দরকার লাগবে ততটাই আমি নেব। এদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধটা আমি জাল দিয়ে নেব বেশ ঘন করে। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এদিকে ছানাটাকে আমি মেখে নেব। ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়। এই ছানাটা আমি বাড়িতেই করেছি। ছানা তৈরি করা আপনারা সকলেই জানেন। আমি এটা লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি। লেবু দিয়ে ছানাটা কাটানোর পর আমি এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ছানাটাকে। তারপরে একটা মসৃণ কাপড়ে ছানাটার জলটা ঝরিয়ে নিয়ে আমি এটা ঝুলিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এই দেখুন ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি তার থেকে একদম ছোট ছোট এইভাবে কিছু বল ভরে নেব। যতটা পারা যায় ছোট করে বলগুলো করে নিতে হবে। হাতে একটু প্রেসার দিয়ে দিয়ে বলগুলো গড়তে হবে, তাহলে একদম মসৃণ বল তৈরি হবে। এ দেখুন ঠিক এইভাবে আমি একদম ছোট করে ছানার বলগুলো তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। কুকারে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর আমি 1.5 থেকে 2 কাপ জল এতে দিয়ে দিচ্ছি। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে এবং জলটা যখন ফুটে উঠবে তখন আমি ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। ছানার বলগুলো দিয়ে আমি কুকারে 1টা সিটি দিয়ে 15 মিনিট শিমে করে রেখে দেব। কুকার ছাড়া আপনারা কড়াতে বা ডেচকিতেও করতে পারেন, তবে সেখানে 30 মিনিট সময় লাগবে এই রসগোল্লাগুলো হতে। 1টা সিটি পড়ে গেছে। এদিকে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দুধটাকে আমি বেশ ঘন করে জাল দিয়ে নিচ্ছি। দুধের ওপরে শর আসতে দিলে হবে না, শরটা এলে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এই শরটা দুধের সাথে মিশিয়ে দিলে দুধটা একদম খিরখির হয়ে যায়। এবার আমি পাটালি গুড়গুলোকে সামান্য একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাতে পাটালি গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে। এ দেখুন দুধটা আমার রেডি হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এদিকে আমার রসগোল্লাগুলোও রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে রসগোল্লাগুলো দুধের ওপরে দিয়ে দেব। এবার উপর থেকে সামান্য একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এলাচের গুঁড়োটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পর পাটালি গুড়টা যে আমি দুধে গুলে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব। গ্যাসের আঁচটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, না হলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
গুড়টা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে দুধের সাথে আগে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে আমি দুধটা আরও একবার ফুটিয়ে নেব। দেখুন, ছানার পায়েস আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। ঠান্ডা হলে আমি আপনাদের পাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এবার গার্নিশিংয়ের জন্যে আমি সামান্য কিছু পেস্তা কুচি, কিশমিশ আর কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল নতুন গুড় দিয়ে বা পাটালি গুড় দিয়ে ছানার পায়েস। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। এই ছানার পায়েস আপনারা ঠাকুরকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।